ডাব্লিউবির পক্ষ থেকে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, কতগুলো ভ্যাকেন্সি বেরোলো, কারা কারা অ্যাপ্লাই করতে পারবি, কোন পোস্টের জন্য এই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, অ্যাপ্লিকেশন চার্জ কত লাগবে, ছেলে কিংবা মেয়ে উভয়ই আবেদন করতে পারবে কি না, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো আপনাদের সবার কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, ভিডিওটি দেখলে সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ভিডিওটি ছেড়ে দিলে কিন্তু আপনারা কোনো ইনফরমেশান বুঝতে পারবেন না, অর্থাৎ ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখুন। তো আমি এখন রয়েছি ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে, আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন 24/3/2022 একটা নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, আমরা গেট ডিটেলসে ক্লিক করে নোটিশটি ডাউনলোড করে নিলাম। তবুরে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। তো এখানে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজ নং দেওয়া রয়েছে। তো দেখুন, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ফর এঙ্গেজমেন্ট পিওরলি অন কন্ট্যাক্ট, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই থ্রু দ্য লিঙ্ক অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট। অর্থাৎ এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে নোটিশের, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের একটি পোস্ট, ভ্যাকেন্সি কিন্তু এখানে একটি রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোয়ালিফিকেশান বিটেক বা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছেন, আপনারা যে সমস্ত ডিগ্রি এখানে চাওয়া হয়েছে আপনাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই আপনারা এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারেন। নোটিশের যে লিঙ্কটি দেখানো হয়েছে অ্যাপ্লাই করার জন্য, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে বা সেই লিঙ্কটি গুগলে সার্চ করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি করতে পারেন। তো এই ছিল একটা ছোট্ট আপডেট। আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।